রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ি গ্রামে সৌদি প্রবাসী ইমদাদুল হকের বসতবাড়িতে দুর্বৃত্তের হামলা। পরিবারের 8 সদস্য গুরুতর জখম হয়ে রাজবাড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল 7টার সময় জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হামলা সংঘটিত হয়। ঘটনাস্থলে বালিগঞ্জ থানা পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে রাজবাড়ি সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। পরিবারের অন্যান্য সদস্যদের হুমকি প্রদর্শন করা হচ্ছে। বাড়িতে কোনো পুরুষ লোক না থাকায় পুরো পরিবারটি এখন অবরুদ্ধ হয়ে পড়েছে এই গ্রামে। জি, আপনার বাসা কোথায়? আপনার মাথায় ব্যান্ডেজ কেন? কারা মারছে? আর কি দিয়ে মারছে? হাতুর দাও ছিল। আপনার মাথায় কি বাড়ি দিছে না কোপ দিছে? খোলার দরকার নেই। সেলাই করে রাখছে আপনার? কয়টা সেলাই? এরকম সুন্দর করে বলেন। হ্যাঁ, চারটা। খোলার দরকার নেই। কি হয়েছে আপনার হাতে ব্যান্ডেজ কেন? তারা মারপিট করছে? আশা কোথায়? আপনার মাথায় ব্যান্ডেজ, এটা কি হয়েছে? বাবু মোস্তফা ফকির আসে আমার বাড়ির উপরে ক্যামেরা ভাঙতেছিল, পরে আমার ধরে ই করছে, মাথায় কোপ মারছে, বাইরে এসে হাত পা দিয়ে ই করে। কি দিয়ে কোপ দিছে? কোপ দিছে হচ্ছে রামদা দিয়ে। এরা সংখ্যায় কতজন ছিল? এরা সংখ্যায় ছিল 15-16 জন। শাখত ছিল, শাহিন ছিল, শাহিন আমারে ধরে রাখছে আশা সেই দাম মোস্তফা ফকির আমারে কোপাইছে। নগদ টাকা ধরেন? আমাকে তো বাড়িতে বাইরেতে দিতেছে না, আরো আমরা মাইক্রো নিয়ে আসছি, আমাকে রুগী নিয়ে যাবো, আমাকে যাবার দিতেছে না। সে মাইক্রো আলার মারতে গেছে, সে মাইক্রো চলে গেছে। পাশের বাড়ি মোস্তফা ফকির, ওদের সাথে লগে জমি নিয়ে সমস্যা, বুঝছেন? জমি নাকি মেলা আগে থেকে সমস্যা? মেলা আগে থেকে না, আমি জমি কিনছি আজ 4 বছর, আর আমার শ্বশুরের অংশ কিছু ওইখানে আছে, আজ 25 বছর ধরে ওরা খাচ্ছে, বুঝছেন? তো আমি কিনার পরে ওইখানে যেহেতু আমার শ্বশুরের অংশ আছে, সেটা তো আমিই পাবো, তাই না? ওইটা তো পাইনি। আবার আমি যে 16% জমি কিনছি, ওরা কি করছে, আমার জমির ভিতরে এসে গাছ লাগাইতেছে, বুঝছেন? গায়ের জোরে? হ্যাঁ, গায়ের জোরে ও লাঠির জোরে। ওদের অনেক বড় গোষ্ঠী, লাঠির জোর দেখায়, বুঝছেন? এর আগেও তো আপাতত উপর হামলা করেছিল। হ্যাঁ,
তারপরে গাছ লাগাইতে গেছে, আমার ননদ যায় বলছে যে তোরা গাছ লাগাস কার জমিতে, জমি মাপে তারপরে গাছ লাগাস। আমার ননদের মারছে, মারার পর আমার শাশুড়ি গেছে, আমার শাশুড়িরও মারছে, আমি গেছে আমারও মারছে। এই দেখেন আমার হাতে এখনো ভাঙে, আমার পাও ভাঙে। আজকে তো মূলত সেই মারামারির পরে আমরা কেস মামলা করছি, ওরাও করছে, বুঝছেন। করার পরে বেশ আমরা চুপ করে আছি যে আমরা আইনের আশ্রয় গেছি, আইনে যা করে করবে। যেহেতু আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, সব পুবাসী, আমার দেবর থাকে, আমার স্বামী থাকে, ভাসুর থাকে, সবাই, দুইজন রুবাই থাকে, দুইজন সৌদি থাকে, বুঝছেন। আর আমার এক বড় ভাসুর আছে, সে কিডনি অপারেশন করা রোগী। তো তারপরে সেরকম মামলা চলতেছে, আমরা চুপচাপ আছি। আজ দুই রাত ধরে খালি আমাদের ঘরের উপরে ঢিলা, বুঝছেন, রাত ১২টার সময় ঢিলা, বাচ্চারা ঘুমাইতে পারে না, আতঙ্ক শিক্ষা দিয়ে উঠে সব মহিলা বেরোইছি। বেরোনোর পরে দেখি যে ওই বাগানে ঝোরের ভিতরে বসে আছে, যে লাইট মারছে দৌড়ায় পালাইছে, বুঝছেন। পালানোর পরে আমরা বকাবাজ্য করে ঘরে চলে আসছি, গেট মেট আটকাই দিয়ে। সকালবেলা উঠে মোস্তফা ফকির আর ওর মা বোন ওর বাপ ওই মরে মরে যায় হাতুড়ি এই ইসের ভিতরে জ্যাকেটের ভিতরে ঢুকাই রাখছে, মানে মারামারি করার প্রোগ্রাম, হাতুড়ি ঢোকায় নিয়ে বিরাজ করতেছে আর বকাবাজ্য করতেছে। আমার বাসুর বেরোয়েছে, ভিডিও করতেছে আর বকাবাজ্য করতেছে। তারপরে আমার বাসুর যেই বেরোয়েছে আর আমার বাসুরকে দাবড়ায় নিয়ে পানিতে ফেলায় মারতে শুরু করছে। করার পরে আমরা মহিলারা সব গেছি, যাওয়ার পরে মহিলাদের সহ ওর বোন ওর মা অস্ত্র শস্ত্র নিয়ে যা কুপাইছে, লাঠি দিয়ে বাইরেছে আর কুপাইছে। কী দিয়ে কুপাইছে? ইনি হাতুড়ি দিয়ে বাইরেছে আর ওইলে সাপল নিয়ে গেছিল, কুপাইছে সাপল দিয়ে। আমার শাশুড়ির এইখানের হাত কোনো ধারালো দাঁতটা কিছু ছিল রামদা এসব না না এগুলো ছিল না। এই নিয়ে যা হাতুড়ি দিয়ে বাইরে হইছে আর বাঁশ লাঠি দিয়ে বাইরে হইছে। আমার ভাসুরির মেয়ে, আমার ভাসুর, আমার শাশুড়ি, আমার ননদ, আমার আরো যায় আছে তিনটা, তাদেরকে মারধর করছে। এখন তারা সদর হাসপাতালে। মোট কয়জন হাসপাতালে ভর্তি? ৮ জন। মোট ৮ জন? হ্যাঁ, মানে গুরুতর যারা ৮ জন। আর আমরা যে আছি, আমাদের আমার নাকের পরাটা ঘুষি মারছে, আর আমার আমার বাসুরের মেয়ে পরীক্ষা দিতে যাবে, সেই পরীক্ষা দিতে যাইতেছে ভ্যানের থেকে নামায় চুল ধরে ৩ জনে মারছে সেই মেয়েকে, পুলিশের সামনে, পুলিশ থাকাকালীন মারছে। হ্যাঁ, আজকে সকালে পুলিশ আসার পরে আবার গাড়ি আসছে, তারপরে গাড়ির সামনে আপনার আমার ভাসুরকে ধরে মারবে। আমরা কোনো মতো ওনাকে গেটের ভিতরে নিয়ে আইছি, আর আমার ভাসুরের বউ আর দুই মেয়ে গাড়ির ভিতরে মার ধর দিছে। মাথা ফাটাছে কয়জনের? মাথা ফাটছে লাগে আপনার দুই ৩ জনের মাথা ফাটছে, আর ওই লাগে একজনের ফুলে গেছে, আর শাশুড়ির হাত কেটে গেছে, আর আমার ভাসুরকে খালি হাতুর দিয়ে পিটাইছে, মানে চেঁচা মার দিছে খালি আমার ভাসুরের মেয়েকে, রোডের পর ফেলায় এমন বাইরে নিয়ে বাইরেছে। যারা আহত আছে তারা কি সবাই রাজবাড়ী হাসপাতালে? হ্যাঁ, রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি তারা এখন। থানায় অভিযোগ করছেন? থানায় এখনো অভিযোগ মূলত করা হয়নি মনে হয়, মানে আমরা তো বাড়ি থেকে বের হতে পারতেছি না, যারা অসুস্থ তারা তো পুলিশ নিয়ে গেছে লগে এসে হাসপাতালে। আইনের কাছে কি স্যার এখন? আইনের কাছে আমরা সুস্থ বিচার চাই। আর আমরা যে মহিলা বাড়িতে থাকতে পারি না, এতগুলো মহিলাকে যে পুরুষ লোক আসে মারে, এর কোনো বিচারই আমরা পাচ্ছি না। এর আগে আমি বালিয়াকান্দি আপনার ২-৩ বার করে অভিযোগ জানাইছি, আমি কোনো বিচারই পাইনি যে আমার এই জমি নিয়ে ভেজাল হইতেছে, এরা এরকম এরকম করতেছে, আমি এর বিচার চাই, আমি এর কোনো বিচারই পাইনি। আপনার পুরো নাম? সোনালী আক্তার। বুঝি না আপনার পুরো নাম কি? সোনালী আক্তার। গ্রামের নাম কি এটা? বক্সিয়াবাড়ি। নয় নয় নিয়োজনের সেন